আছো সেই কৌতূহল নিবৃত্তির অনুষ্ঠান, নিজেকে জানার অনুষ্ঠান। নিজেকে তো জানতে হয় মানুষকে, আত্ম উপলব্ধি চাই। বাংলা জ্যোতিষ জননী খানামা আমাদের শাস্ত্রগত তুলে ধরছে, নিজেকে জানো। তাই কবি বলছেন, আপনাকেই জানা আমার ফুরাবে না। সত্যি কি জানার কোনো শেষ আছে? আমরা তো সেই অজানার মধ্যে ছুটে ছুটি বারবার, সীমার মাঝে অসীম। এই হচ্ছে জীবন রহস্য, এই হচ্ছে জীবন জিজ্ঞাসা, এই আত্মজিজ্ঞাসা, যার পিছনে মানুষ ছুটে চলেছে অবিশ্রান্তভাবে। আর এই জীবন জিজ্ঞাসা, এই ছুটতে ছুটতেই মানুষ কখন হয়ে যায় সাধক, কখন হয়ে যায় সাধিকা। জীবন কখনো হয়ে ওঠে মহাজীবন, কারণ সেই শুরুটাই সে আত্মজিজ্ঞাসা। আপনাকেই জানা আমার ফুরাবে না, জানতে জানতেই দিগন্তে ডানা মেলে উড়ে যাওয়া। এবং বাংলা জ্যোতিষ জননী খানামা এইভাবেই কিন্তু আমাদের আত্মজিজ্ঞাসা বোধকে জাগিয়ে দেন, এবং তার মধ্যেও রয়েছে জীবন জিজ্ঞাসা, যার জন্য তো সেই গঙ্গোত্রী, সুদূর গঙ্গোত্রীতে ছুটে যাওয়া, 21 দিন প্রায় উপবেশনে থেকে সাধনা করা, ঈশ্বরের নামে নয়নে অশ্রু ধারা, ওই একটাই কথা, জানতে যাওয়া, খোঁজা। এবং মা এখন বলছেন আমাদেরকে রাশি ফল, সুন্দরভাবে বলছেন, রাশি রাশি কথার যোগান দিয়ে, রাশি রাশি অলঙ্কার দিয়ে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছেন রাশি ফল। আর রাশি ফলের শুরুতেই মা রেখেছেন কবির বাণীতে নিজের অনুভূতিকে মিলিয়ে দিয়ে আমাদের সামনে সেই সুন্দর আহ্বান, যে আহ্বান চিরদিনের, যে আহ্বান চিরকালীন, যে আহ্বান অতীতেও ছিল, আজকেও আছে, আগামী ভবিষ্যতেও থাকবে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শিব, বড় মধুর এই আহ্বান। সেই আহ্বান দিয়েই শুরু হয়েছে খানামায়ের রাশিফল। মা তো চান তার সন্তানরা, তার শুভানুদ্দায়ীরা, তার কাছের মানুষরা যেন জীবনে চিত্ত যেথা ভয়শূন্য হয়ে, উচ্চ যেথা শির হয়ে জীবন যুদ্ধে লড়াই জিততে পারে। হ্যাঁ বন্ধু, আর জিতবো আমরাই, কারণ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কাছের মানুষ, কাজের মানুষ খানামা। কণার ভিটা জন্মতার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরী সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামীর শিষ্যা, আমাদের পথপ্রদর্শক, দিক নির্দেশক খানামা, পরমাত্মার সাধিকা, যিনি জলের স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সাধনা লব্ধ শক্তিকে তার গুরুর নির্দেশে সকল মানুষের মধ্যে সঞ্চারিত করছেন। মা আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম, তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমরা প্রত্যেকে ভীষণভাবে ভালো থাকতে চাই, শুধু আমি নয়, শুধু আমি আমি নয়, আমরা সকলে, সকলে মিলে আমি, সকলের মাঝেই আমি আছি, আর আমার মাঝেই সকলে আছে। সেই কারণেই সকলকে নিয়ে ভালো থাকাটা আমার উদ্দেশ্য। আমি ভালো থাকতে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি, আমি এটা মানি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনেরই জন্য। আমি এটা মানি যে প্রত্যেকটি মানুষের মাঝেই ভগবান আছে, সেটাও মানি। আবার এটাও মানি যে যখন মানুষ একেবারে ভেঙে পড়ে, একেবারে অসহায় হয়ে যায়, মনে হয় আমি আর আমার কোনো দিক নেই, আর আমার কোনো এগুবার কোনো পথ নেই, তার জন্য আমার বলা বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, যে যে রাশিফলগুলো এবছরে বলে বলা হয়ে গেছে, তোমরা বারংবার ফোন করে করে বলছো মা এগুলো তো শুনলাম, পরের রাশিগুলো কখন শুনবো, তোমরা সেটির জন্য ব্যাকুল হচ্ছ, তোমরা উতলা হচ্ছ যে যে মন্দ দিক আছে তার থেকে কি করে মা রক্ষা করবে। কিন্তু দেখো, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা, তাই আমি তোমাদেরকে প্রতিকারের জন্য বারবার বারবার করে সজাগ করে দিচ্ছি, লিখেছি পাতা ভরে যে এরপর এটা হতে পারে, এরপর এটি হতে পারে, ওর পর ওটি হতে পারে, তারপর তোমাদের কি করা উচিত, তৎক্ষণাৎ তোমাদের প্রতিকার করা উচিত। আমি কারুকে বলি না এসো আমার চেম্বারে, এসো আমার কাছে এসো, এমনটি বলে কারুকে আহ্বান করার সময় আমার নেই, প্রয়োজন আমার হয় না। এত মানুষ এমনিতেই আসে, দূর দূরান্তর থেকে মানুষ আসে, এসে কি করে, কলকাতায় মাকে পাওয়া যায় বলে সেই কারণে তারা কলকাতায় এসে কোনো হোটেল ভাড়া নিয়ে সেখানে রাত্রে থেকে যায়, কেউ আত্মীয়র বাড়িতে থেকে যায়, থেকে গিয়ে আমার সঙ্গে দেখা করে কথা বলে জিনিস নিয়ে পরে আবার ঠিক ডেট করে ফেরে। তো এমনি করে মানুষের যখন ঢল আসে তখন আর কোনো ছলাকলা সেখানে প্রয়োজন হয় না, কারুকে ডাকবার কথা বলার কোনো প্রয়োজন হয় না, নতুন করে কোনো
কোনো রকম আহ্বানের প্রয়োজন হয় না, আহ্বান করার আগেই আমি তোমাদেরকে পেয়ে যাই, তোমরা এসে যাও। কিন্তু আমার যেটা বলার প্রয়োজন, তোমরা সবাই ভালো থেকো গো, তোমরা সবাই ভালো থেকো। এই ভালো থাকার জন্য আমার যেটি বলা সেটি হলো, তোমরা যে যেখানেই থাকো, যেভাবেই থাকো, যত তাড়াতাড়ি পারো অশুভ গ্রহের প্রতিকারগুলো করে নাও। সামনে ১৬ সালটি যারা শুনেছ সার্বিকভাবে তোমাদের সকলের জন্য কেমন যাবে, যাদের রাশি নেই, লগ্ন নেই, জানা নেই, জন্মসাল সময় নেই, তাদের জন্য কেমন যাবে বলেছি, আর সেটি বলে আমি নিজে বেদনা পেয়েছি, তোমরাও অনেক কষ্ট পেয়েছো যে এত কিছু মন্দ, এত কিছু মন্দ সার্বিকভাবে, কিন্তু সেই মন্দের মধ্যেও ভালো লুকিয়ে আছে, সেটিকে খুঁজে নিতে হবে। সেটি হলো যে অনেক কিছু ভালোও আছে, যেমন কষ্ট আছে, দুঃখ আছে, অনেক কিছু ভালোও আছে। মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় থেকে বছরের শেষের দিক থেকে বেশ কিছু ভালো তো বলতে পেরেছি সার্বিকভাবে, যাদের জন্য বলেছি। আর বারবার যেটি বলছি সেটি হলো, তোমরা প্রতিকার প্রতিবিধান করে নিয়ে ভালো থাকো, তাহলে ভালো থাকতে পারবে। আচ্ছা, এবার চলে আসি আসল কথায়, কাজের কথায়। সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কোন দিক, কোন রং, কোন নক্ষত্র, কোন বার এবং কোন কোন তারিখ, কি কি বিরূপ রাশি, সেইগুলোর কথায় চলে আসি। এবার বলি, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, অধিপতি সংখ্যা ৫, শুভ দিক পশ্চিম দিক, শুভ বর্ণ সবুজ, শুভ বার শুক্রবার, শুভ সংখ্যা ৫, শুভ তারিখ ৫-১৫-২৩, শুভ তারিখ শুভ রত্ন পান্না, শুভ রাশি মেষ, তুলা, কুম্ভ, সিংহ, কন্যা, শুভ রাশি অশুভ রাশি কর্কট রাশি, শুভ দেবতা গণেশ দেবতা, শুভ স্বভাব বুদ্ধিমান, নির্ভীক, চতুর, এগুলো শুভ স্বভাব, খুব ভালো। বিরূপ স্বভাব আত্মকেন্দ্রিক, নিষ্ঠুর, মোহহীন, এগুলি ঠিক নয়, এগুলোর থেকে নিজেকে কারেক্ট করো। শুভ রত্ন পান্না, শুভ মূল বৃদ্ধ দ্বারকার মূল, শুভ ধাতু সোনা। তাহলে এগুলো তোমাদের হয়ে গেল সোনা জানা। আচ্ছা, এবার বলি মিথুন রাশির সমস্ত বছরটি জাতক জাতিকাদের কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরটি স্বাস্থ্য ভালো থাকলেও, স্বাস্থ্যের প্রতি অবহেলা করলে কিন্তু হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি এবং পিত্ত রোগের সৃষ্টি হতে পারে, সাবধান থাকবে ভীষণভাবে। কি বলছে মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরটি স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু তাহলেও স্বাস্থ্যের প্রতি কিন্তু অবহেলা করা চলবে না, দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি নিদ্রা, সময় মতন কর্ম করা, সময় মতো যোগাসন করা, নিজের দিকে কেয়ার নেওয়া, সেইগুলো করতে হবে। তা না হলে ভয় আছে হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি এবং পিত্ত রোগ সৃষ্টি হতে পারে, সাবধান থাকবে। মানসিক উদ্বেগ এবং ঘনিষ্ঠজনের পারিবারিক বিষয় দুশ্চিন্তা, ঘনিষ্ঠজনের জন্য পারিবারিক দুশ্চিন্তা এবং মানসিক উদ্বেগ থাকতে পারে, পারিবারিক দুশ্চিন্তার কারণ হতে পারে ঘনিষ্ঠজনের জন্য। শিক্ষার বিষয়ে প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করলে ভালো ফল হবেই হবে। প্রথম দিক থেকে শিক্ষার্থীরা একদম প্রথম দিক থেকেই ভীষণভাবে সতর্কতা অবলম্বন করো, পড়ায় সজাগ হও, পড়লে বাপু ভালো ফল হবে। শুধুমাত্র তাবিজ পড়ো, কবচ পড়ো, পাথর পড়ো, মন্ত্র পড়ো, কিন্তু বই যদি না পড়ো তাহলে কেমন করে হবে বলো? পড়তে হবে, পড়াশোনা করতে হবে। বীজ মন্ত্রটি হলো তোমার পাঠ্যপুস্তক, সেটি হলো বীজ মন্ত্র, তার বাইরে কিছু হয় না। এবার কি হয়, তাবিজ কবজ পাথর মন্ত্র তোমায় মনের জোর বাড়িয়ে দেয়, তোমার বাধাগুলো কাটিয়ে দেয়, মাথার যন্ত্রণা পড়তে পারছো না, ঠিক আছে কবজটি পড়েছো তারপর থেকে মাথার যন্ত্রণাটা চলে গেল, অন্যমনস্ক চঞ্চলতা, ঠিক আছে কবজ রত্ন ধারণ করেছো চঞ্চলতা চলে গেল, এগুলো করতে পারে। কিন্তু চঞ্চলতা চলে গিয়ে এক মনে টিভি দেখতে আরম্ভ করলে তাহলে তো আর পড়ায় রেজাল্ট ভালো হবে না, সেই চঞ্চলতাটা চলে গিয়ে পড়ার দিকে মন দিতে হবে। সকল ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বলছি এবং শিক্ষার্থীদের জন্য বলছি। এবার বলছি ছোট ছোট ছেলে মেয়েদের উপর ভীষণ বললাম, মনের চাপ বাড়বে, ছোট ছোট ছেলে মেয়েদের মনের উপর চাপ বাড়বে, এবছর একটু সাবধান থাকবে। দূর ভ্রমণে বহু সুযোগ আসবে, দূর ভ্রমণে যারা যেতে ইচ্ছুক তাদের জন্য একাধিকবার বহু সুযোগ আসবে, তবে সাবধানে চলাফেরার প্রয়োজন। সুযোগ আসবে সেখানে যাবে, কিন্তু সাবধানে চলাফেরাটা দরকার। গাড়ি চালকরা এবছরটি সতর্ক থাকবে, যারা গাড়ি চালকের কাজ করো তারা, তাদের জন্য বলা এবছরটি খুব সতর্কভাবে গাড়ি চালাবে, হঠাৎ রক্তপাত বা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তবে অর্থভাগ্য এবছর খুব ভালো হবে।
অর্থভাগ্য খুব ভালো হবে। কাদের জন্য বলছি? মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি। হঠাৎ প্রাপ্তিযোগ ঘটবে মিথুন রাশির জাতক জাতিকাদের। হঠাৎ প্রাপ্তিযোগ, বহুদিনের সম্পত্তি সংক্রান্ত অশান্তি এবার কাটবে। বহুদিন ধরে যারা সম্পত্তি সংক্রান্ত নিয়ে অশান্তি ভোগ করছো তাদের এবার সেটি কাটবে, এবার শান্তি পাবে। বহুদিনের পাওনা অর্থ হাতে আসবে, বহুদিনের পাওনা অর্থগুলো এবার হাতে আসবে, সেদিকে ভালো। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ আছে, সেটিও খুব ভালো জিনিস। বিবাহের যোগ শুভ, সকল বাধা কাটবে। বিবাহের যোগও শুভ আছে, সকল বাধাও কাটবে, মনে শান্তি আসবে। আরে এতগুলো ভালো থাকলে তো মনে শান্তি আসবেই আসবে, ভীষণ আসবে। আটকে থাকা টাকা পয়সা পাওনা হয়ে যাবে, সেগুলো পাবে। সম্পত্তি সংক্রান্ত নিয়ে যারা এতদিন ঝঞ্ঝাটে ভুগছিলে সেগুলো মিটে যাবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানের যোগ আছে, বিবাহের যোগ আছে, তাহলে তো ভালো হবেই। সকল বাধা কাটবে, মনে শান্তি আসবে, যে কোনো কাজ সুন্দরভাবে করা যায়। একদম একদম, অবশ্যই অবশ্যই। সন্তানের জন্য দুশ্চিন্তা চলে যাবে, এতদিন যে সমস্ত সন্তান, অবাধ্য সন্তান, অসুস্থ সন্তান, হারিয়ে যাওয়া সন্তান, পালিয়ে যাওয়া সন্তান, বিভিন্ন রকমের থাকে তো, তো সেই সেই সন্তানদের জন্য দুশ্চিন্তাটা এবার থেকে কাটবে, তাহলে ভালো হবে তাদের। এরই মধ্যে কিন্তু জুন জুলাই মাসের পারিবারিক অশান্তির ভয় আছে। প্রথম দিকটা তো বেশ ভালো যাবে বাপু, বলতে পারলাম যা গণনায় পেয়েছি তাই বলে দিয়েছি, কিন্তু জুন জুলাই এর পর থেকে পারিবারিক দিক থেকে একটুখানি ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে, এই সময় গুরুজনের শরীরের জন্য চিন্তা বাড়বে। এ সময় আপনজন বন্ধুরা শত্রু হবে, আপনজনেরা আপনজনও শত্রু হয়ে যাবে, বন্ধুরাও শত্রু হয়ে যাবে, তাই শত্রুতাই করতে থাকবে। আপনজনও শত্রুতাই করতে থাকবে, বন্ধুরাও শত্রুতাই করতে থাকবে, সেখান থেকে খুব সাবধান থাকবে। নিজের জন ভুল বুঝবে, নিজের জন ভুল বুঝলে বড় যন্ত্রণা বেশি হয়, বাইরের লোকের সাথে মোকাবেলা করে নেওয়া যায়, নিজের জনের সাথে তো করা যায় না। সংসারী মানুষ যারা তাদের জন্য বলছি, প্রেম প্রেমে এই সময় বাধা, এই সময়টা জুন জুলাইয়ের পর থেকে মিথুন রাশিদের প্রেম, যারা ভালোবাসায় যুক্ত রয়েছ, যারা ভালোবেসে ফেলেছ তাদের প্রেমে বাধা, সাবধান থাকবে। চাকরি ব্যবসাতেও ঝামেলা দেখা দিতে পারে এই সময়, চাকরিতে ব্যবসাতেও কোনো না কোনো অশান্তি ঝামেলা আসতে পারে, সাবধান থাকবে। এ কারণে বছরের শুরু থেকেই মনের জোর রাখা দরকার, বছরের শুরু থেকে এ কারণে মনের জোর রাখার দরকার। অশুভ গ্রহের সঠিক প্রতিকার করা একান্ত প্রয়োজন। অশুভ গ্রহের প্রতিকারগুলো যদি বছরের প্রথম থেকে বুদ্ধিমান বুদ্ধিমতির মতো প্রতিকারগুলো করে নাও, তাহলে বেটারগুলো, ভালোগুলো অবশ্যই ফলবে, মন্দগুলো আর আসবে না, আর ফলবে না। তার কারণ তুমি যে বাধা কাটিয়ে নিয়েছো, সেই কারণে তোমাদের সকলের কাছে আমার বলা, তোমরা বাধাগুলি কাটিয়ে নিয়ে চলো, তাহলে ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। কারণ এই যে অশুভ যোগ রয়েছে তার জন্য কি বললাম, মনের জোর করতে হবে। মনের জোর সব থেকে বড় পুঁজি, বড় ক্যাপিটাল মনের জোর। যার মনের জোর আছে তার আর কোনো ভয় নেই, কোনো অশান্তি কোনো অশুভ আসতে পারে না তার কাছে, যার মনের জোর আছে। তাই মনের জোর একমাত্র পুঁজি, তাই মনের জোর করার প্রয়োজন। মনের জোর করবে এবং অশুভ গ্রহের প্রতিকার করা আর তার থেকেও প্রয়োজন, সেটিও করে নেবে। সঠিক প্রতিকারে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সঠিক প্রতিকার যদি করা যায়। যদি সঠিক প্রতিকার না হয় তাহলে কি হবে বলা খুব মুশকিল, কিন্তু যদি সঠিক প্রতিকার হয়, প্রতিকারের মতন প্রতিকার হয়, তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান অবশ্যই হবে এবং শুভ যোগ ঘটবেই ঘটবে। প্রতি বুধবার নিরামিষ আহার, প্রতি বুধবার নিরামিষ আহার, গণেশজির পুজো করা, গণেশ ঠাকুরের পুজো করা এবং মিথুন রাশির বীজ মন্ত্রটি নিত্য পাঠ করা। অর্থাৎ মিথুন রাশির বীজ মন্ত্রটি হচ্ছে ওং ঐং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ। ওং ঐং স্ত্রিং শ্রিং বুধায় নমঃ, এই মন্ত্রটি 108 বার প্রত্যেক দিন তোমরা পাঠ করবে। আর প্রতিদিন 108 বার এই মন্ত্রটি পাঠ করতে পারলে তোমরা অবশ্যই ভালো থাকবে। তোমাদের যে ভালো থাকতেই হবে, সেই কারণে তোমরা অবশ্যই ভালো থাকবে। 108 বার কম্বল আসনে বসবে, বসে 108 বার মিথুন রাশির জাতক জাতিকারা
এই মন্ত্রটি 108 বার পাঠ করবে। পাঠ করবে করে পশ্চিম দিকে মুখ করে তোমরা পাঠ করবে, তাতে তোমাদের ভীষণ ভালো হবে, ভীষণ ভালো। মিথুন রাশির সঙ্গে হয়ে গেল, মিথুন রাশি আমরা পরবর্তী রাশিতে আসি, তার আগে আমি একটু আসি দরকারি কথায়। মাকে আমরা কোথায় পাবো? যে মা সুন্দর করে কথা বলছেন আর খরামার কথার মধ্যে একটা বিরোধ, যেটা বলে স্পিড, এই গতিটাই তো দরকার। এই স্পিড না থাকলে জীবনে আমরা দৌড়বো কি করে? আমাদের উদ্যম যদি হারিয়ে যায়, তো খরামাকে আমরা কোথায় পাবো? খরামাকে পাচ্ছি সোমবার সারাফুলি জিটিটা সংলগ্ন পুলিশ ফাঁড়ির পিছনে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কাউন্টারের পাশে, এবং 4 জানুয়ারি আমরা পাচ্ছি সোমবারে মাকে দুর্গাপুরের ফিরিঙ্গি মোড়ে রিলায়েন্স হোটেল। মঙ্গলবার বাসা যশোর রোড হাটকড়া মোড় স্টপেজ পুরনো শিব মন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায়, এবং আমরা মাকে পাচ্ছি বুধবার সল্টলেক AE 247 সেক্টর 1, এবং আমরা পাচ্ছি শুক্রবার, শুক্রবার আমরা কোথায় পাচ্ছি না, বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে 28 নম্বর বদিশি অরবিন্দ সরণি কলকাতা 90, শনিবার ঠাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঠাকুরিয়া কালীবাড়ি গলিতে, এবং আমরা পাচ্ছি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়াতে রবিবার ঢাকুরিয়া কালীবাড়ির আমরা ঢাকুরিয়াতে সেখানে আমরা পাচ্ছি শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, এবং ফোন নাম্বার হচ্ছে 2531-2929, 9810-70429 এবং 9810-58429, এবং এই ঠিকানায় কিন্তু আপনারা আসবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খনামা যেটা বলেন যে যাদের নেই কোষ্টি এই হাত হলো তাদের জ্যোষ্ঠী, আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারাও অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে, এবং নিচে স্কলিং আমাদের ঠিকানা আছে, সেখান থেকেও আপনারা কিন্তু ধীরে সুস্থে লিখে নিতে পারেন, এবং এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আসবেন। এবং খনামা লিখিত এই বইটি কিন্তু আমাদের পড়তে হবে, জীবনচক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার, এই বইটি আজকে বাংলার ঘরে ঘরে সমাদৃত, জীবনচক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার, এবং লেখিকা কিন্তু আর কেউ নয়, লেখকের হচ্ছে আমাদের বাংলা জ্যোতিষ জয়ী খনামা। আবার ফিরে আছি মায়ের কাছে সেই সুন্দর রাশিফলে, যারা লিখছেন তারা লিখতে থাকুন সুন্দর করে রাশিফল। মা আবার রাশিফলে, হ্যাঁ এবার রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত বছরের ফলাফল বলতে শুরু করছি। সমস্ত বছর 2016 সাল তোমাদের কেমন কাটবে তোমরাই জেনে নাও। সেটি হলো কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর দিক, শুভ বর্ণ সাদা, শুভ বার সোমবার, শুভ রত্ন মুক্ত, শুভ রাশি বৃশ্চিক তুলা মীন রাশি, শুভ রাশি শুভ দেবতা শিব ঠাকুর, শুভ স্বভাব কল্পনা প্রবণ, অধ্যয়ন প্রিয় ও ভাবুক, বিরূপ রাশি মেষ সিংহ মিথুন মকর ও কুম্ভ রাশি। তোমাদের বিরূপ রাশি বিরূপ স্বভাব, সদা অসুস্থ থাকা, প্রচণ্ড অভিমানী, আঘাত পাওয়া সত্ত্বেও অপরকে ভালোবাসা, যে আঘাত দিচ্ছে যে কষ্ট দিচ্ছে সে কষ্ট পাচ্ছ আঘাত পাচ্ছ তবুও তাকে ছাড়তে পারছো না, আঘাত পাওয়া সত্ত্বেও প্রচণ্ডভাবে তাকে ভালোবাসছো। এটি তোমাদের বিরূপ স্বভাব কেন বলা হচ্ছে, খুব গুণের দিক এটি, কিন্তু বিরূপ স্বভাব কেন বলা হচ্ছে জানো, এতে তো তুমি কষ্ট পাচ্ছ, তুমি তো কষ্টটাকে হজম করছো, সহ্য করছো। আমি তো বুঝতে পারছি তোমাদের মন কীরকম, কর্কট রাশির জাতক জাতিকাদের মন কীরকম আমি তো বুঝতে পারছি। সেই কারণে এই যে তোমাকে আঘাত দিচ্ছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে, তবু তুমি তার আপনজন হচ্ছে, তাকে ক্ষমা করছো, তাকে নিজের করে নিচ্ছ, আঘাতে আঘাতে প্রিয় আপন করিয়া নিও, তুমি যেন ঠিক তারই প্রতীক, সেইভাবেই আপন করে নিচ্ছ। ক্ষমা পরম ধর্ম, এটাও তো ঠিক কথা, সেই কারণেই তোমরা এগিয়ে চলছো, কিন্তু মনে তো আঘাত আসে, সেটাই বলা। শুভ মূল ক্ষীরিকা মূল, শুভ ধাতু রূপ। এবার বলি কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত বছর কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জানাই বর্তমান বছরে বিভিন্ন প্রয়োজনেতে বাইরে যেতে হতে পারে, বিভিন্ন প্রয়োজনে কর্কট রাশির জাতক জাতিকাদের সকলের জন্যই বলা, বর্তমান বছরে বিভিন্ন প্রয়োজনে বাইরে যাওয়ার যোগ আছে বিভিন্ন কারণে। যারা উচ্চ শিক্ষা করছো এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছো তাদের বাইরে যাওয়ার যোগ রয়েছে এবং শুভ মঙ্গলদায়ক যোগ রয়েছে, এগুলি ভালো। নিজের শরীর সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন, এই বছরে শরীর সম্পর্কে সতর্ক থাকা খুব প্রয়োজন, সেদিক থেকে খেয়াল রাখবে। বর্তমান বছরটিতে ব্যক্তিগত চেষ্টায় সাংসারিক জীবনে ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব হবে। সবাইকে আপন করে নেওয়া, পরোপকার করা এই রাশির সহজাতক অভ্যাস, কিন্তু এর ফলে মনে আঘাত আসবে। এ বছরটির ব্যবসা চাকরিতে সফলতা ঘটবে, বিজ্ঞানী জ্যোতিষ প্রফেসরদের একাধিক সুযোগ আসবে, সেটিও খুব ভালো আছে। বিদ্যার্থীদের বছরের শুরুতেই বেশ শুভ ফল ঘটবে, সেটিও খুব শুভ আছে, কিন্তু জুন মাসের পর থেকে শরীর ও মনের উপর
চাপ আসবে, বিদ্যায় বাধা ঘটবে, বছরের প্রথম দিকে বিবাহের বাধা ও নানান গোলযোগ ঘটার সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম দিকে কিন্তু বিবাহে বাধা, নানান রকম গোলযোগ, অশান্তি ঘটার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্র থেকে কলহ, বিবাদ ও ঝামেলা বাড়তে পারে, কিন্তু ঘনিষ্ঠজনের জন্য নানান রকম সমস্যা দেখা দেবে। আবার মার্চ মাসের পর থেকে কোনো ব্যক্তির সাহায্যে উন্নতির যোগ ঘটবে। মার্চ মাসের পর কোনো অপরিচিত, হঠাৎ পরিচিত কোনো ব্যক্তির সাহায্যে জীবনে উন্নতির যোগাযোগ হবে। এরকম হয়তো কারো কারো সাহায্যে কারো কারো জীবন ঘুরে যায়, একেবারে হতেই পারে। বিজ্ঞান, হিসাব শাস্ত্র, যারা বিজ্ঞানী, যারা হিসাব শাস্ত্র আইন বিদ্যা নিয়ে পড়াশোনা করছো বা আইন বিদ্যা নিয়ে প্র্যাকটিস করছো, যারা অভিনয় রাজনৈতিক দিকে পারদর্শিতা লাভ করবে, এইসব দিকে পারদর্শিতা লাভ করবার যোগ রয়েছে। কাদের কাদের? বিজ্ঞানীদের, হিসাবশাস্ত্র, আইন বিদ্যা, অভিনয়, রাজনৈতিক দিকদের পারদর্শিতা লাভের যোগ রয়েছে। গৃহ নির্মাণ, গৃহ প্রবেশ, এ বছরেই তোমাদের সুযোগ আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, গৃহ নির্মাণ, গৃহ প্রবেশ এবং গৃহে ধর্ম অনুষ্ঠানের ফলে মনে শান্তি আসবে। ধর্ম অনুষ্ঠানের ফলে গৃহে মনে শান্তি আসবে। সদ্গুরুর দর্শন, দীক্ষার যোগ হবে, সদ্গুরুর দর্শন মিলবে, দীক্ষার যোগ ঘটবে, খুব ভালো। প্রবল যোগ রয়েছে, দীক্ষার যোগ প্রবল রয়েছে এবং সদ্গুরুর দর্শন যোগ প্রবল রয়েছে। সন্তানের সাফল্যে মনে শান্তি আসবে, কিন্তু শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে, কোনো রকমভাবে কেস মামলার ভয় আসবে। হঠাৎ পরিচিত দ্বারা মানহানি, যেমন ওখানে বললাম প্রথম দিকে রয়েছে হঠাৎ পরিচিত ব্যক্তির দ্বারা ভালো উন্নতি, এবার আবার রয়েছে হঠাৎ পরিচিত ব্যক্তির দ্বারা মানহানি, অর্থ ক্ষতি, রোগ ভয় এবং নিজের পিতামাতার শরীরও মন্দ যাবে, যাদের ডায়াবেটিস, এসমা, চক্ষু পীড়া, ঘুমের ব্যাঘাত এই সমস্ত হয়, তাদের জন্য সঠিক প্রতিকার অবশ্যই প্রয়োজন, তা না হলে রোগগুলো বাড়তে পারে, খুব সাবধান থাকবে। গ্রহের প্রতিকার একান্ত প্রয়োজন, সঠিক গ্রহের প্রতিকার একান্ত প্রয়োজন, বলছি একথা বারবার। আর অশুভ গ্রহের প্রতিকারের জন্য যেটা করণীয় সেটা হলো প্রতি সোমবার নিরামিষ আহার, প্রতি সোমবার নিরামিষ আহার, শিব ঠাকুরের পুজো করা, চন্দ্রের পুজো করা এবং ওং ঐং ক্লিং সোমায় নমো, এই মন্ত্রটি 108 বার প্রতিদিন পাঠ করবে। উত্তর দিকে মুখ করে, তোমাদের যেহেতু উত্তর দিক শুভ দিক, সেই জন্য বলি উত্তর দিকে মুখ করে কর্কট রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি হচ্ছে ওং ঐং ক্লিং সৌমায় নমো, এই মন্ত্রটি পাঠ করবে, এতে তোমাদের শুভ হবে। কাদের জন্য বলছি? কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলছি। আরও একটি কথা বলছি, শুনলে তো শিবের পুজো, শিব ঠাকুর তোমাদের শুভ ঠাকুর, শুভ দেবতা, সেই কারণে মনে রেখো এই কথা, সেটা হচ্ছে ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য, ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন লভ্য, এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করলে অবশ্যই তোমাদের জীবনে শুভত্ব ঘটবে, সকল মনোবাসনা পূর্ণ হবে, মানসিক শান্তি পাবে, সবাইয়ের ভালোবাসা পাবে, জীবনে কর্মে উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, পূর্ণ সফলতা। ঠিক, আর শিব তো মঙ্গলময় দেবতা, তারই স্তব করতে বললেন খরামা। মায়ের এই প্রার্থনা সার্থক হোক, সকলের মঙ্গল হোক, তাই বলে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন বাংলার জ্যোতিষজনী খরামাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলেই যেতে হবে এখন, চলে সময় কথা দিচ্ছে বলে, কিন্তু কথা দিলাম আবার আসবো, চলে ঠিক সময় হলে সব রাশির কথা আমি তোমাদের কাছে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।